হ্যালো হ্যালোয়ানকাম টু আর চ্যানেল স্টাডি স্কুল দেখো আজকে আমি তোমাদের জন্য মক টেস্ট টেন নিয়ে চলে এসেছি অলরেডি মক টেস্ট নটা হয়ে গেছে তোমরা যারা আগের মক টেস্টগুলো দেখোনি তারা অবশ্যই মক মক টেস্টগুলো দেখে নেবে কারণ প্রতিটি টেস্টে তোমরা করে আমি ডিসকাস করি এবং কোশ্চেন রিলেটেড প্রচুর তথ্য দিয়ে থাকি সেই তথ্যগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো তো আমি আশা করবো তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে তো তোমাদের আশা করি সামনের এক্সাম খুবই ভালো হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডসে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পায় এবং তাদের এক্সামও ভালো হয় দেখো আজকের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ লক্ষণ সেনের প্রধানমন্ত্রীর নাম কি দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তো লক্ষণ সেন বলতে তোমরা নিশ্চয়ই বুঝেছ সেন বংশের কথা বলা হয় তো সেন বংশের প্রতিষ্ঠাতা তোমরা জানো হেমন্ত সেন হেমন্ত সেন হেমন্ত সেন প্রতিষ্ঠাতা আর যদি বলে প্রকৃত প্রতিষ্ঠা থাকে তো প্রকৃত প্রতিষ্ঠাতাও মনে রাখবে এটা ধরনের পেতে প্রকৃত প্রতিষ্ঠাতা হেমন্ত সেনের পুত্র পুত্র তোমরা কে বিজয় বিজয় সেন সেন এটা মনে রাখো হেমন্ত সেনের প্রতিষ্ঠাতা তো এখানে প্রশ্ন এসেছে প্রধানমন্ত্রীর নাম কি দেখো লক্ষ্মণ সেনের প্রধানমন্ত্রীর নাম তার নাম হলায়ুদ এটার নাম মনে রাখো খুব গুরুত্বপূর্ণ একটা হলায়ুদ আর লক্ষণ সেনের টাইম পিরিয়ডটা মনে রাখতে পারো লক্ষ্মন সেনের টাইম পিরিয়ড এগারোশো আটাত্তর থেকে বারোশো পাঁচ হলো লক্ষণ সেনের টাইম পিরিয়ড ওকে আর লক্ষণ সেনের সময় এটাও গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখো লক্ষণ সেনের সময় বক্তিয়ার আর খুলজি এটাও মুখস্থ রাখো বক্তিয়ার খলজি বাংলা আক্রমণ করেছিল এটাও গুরুত্বপূর্ণ তথ্য বক্তিয়ার খলজি বাংলা করেছিল কত সালে সেটা মনে রাখো বারোশো চার সালে ওকে আর লক্ষণ সেন কি উপাধি ধারণ করেছিল সেটাও মনে রাখতে পারো উপাধি তোমরা যেন গৌড়েশ্বর উপাধি ধারণ করেছিল গৌড়েশ্বর উপাধি কে ধারণ করেছিল লক্ষণ সেন আর একটা উপাধি ধারণ করেছিল সেটা কি পরম বৈষ্ণব একই সঙ্গে মনে রাখো পরম বৈষ্ণব উপাধি ধারণ করেছিল কে লক্ষণ সেন ওকে আর একটা তোমাদেরকে বলবো লক্ষণ সেনের সময় ছিল লক্ষণ সেনের সময় পঞ্চরত্ন ছিল যেমন আকবরের নবরত্ন ছিল সেরকম লক্ষণ সেনের রাশি পঞ্চরত্ন ছিল সেগুলোও মনে রাখো পঞ্চরত্ন কারা কারা ছিল তো প্রথম জন ছিল উমাপতি ধর উমাপতি ধর ওকে দ্বিতীয় জন কে ছিল ধই ধৈ ওকে তিন নাম্বার কে ছিল তিন নাম্বার ছিল শরণ প্রত্যেকটা নামই মনে রাখো আর চার নাম্বার কে ছিল চার নাম্বার ছিল জয়দেব চার নাম্বার ছিল জয়দেব তোমাদের কাছে প্রশ্ন রাখবো পাঁচ নাম্বার জন কে ছিল তোমরা অবশ্যই কমেন্টে জানাবে দেখবো তোমরা কজন সঠিক অ্যান্সার দিতে পারো ওকে পরের কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ ভূমধ্য সাগরের সবচেয়ে বড় দ্বীপের নাম দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ভূমধ্য সাগরের সবচেয়ে বড় দ্বীপের নাম তো এটা অ্যান্সার কি হয়ে যাবে এটা অ্যান্সার হয়ে যাবে সিসিলি এটা মনে রাখো এটা অ্যান্সার হয়ে যাবে সিসিলি ওকে আর এর ক্যাপিটালটাও মনে রাখতে পারো এর ক্যাপিটাল হলো প্যালার ক্যাপিটালটা মনে রাখো প্যালার্মো প্যালার্মো হলো ক্যাপিটাল আর এই সিসিলি ডিপটা সেটা মনে রাখতে হলো ইটালির ওকে ইটালির আন্ডারে পড়ে আর ভূমধ্য সাগর সম্পর্কে আর একটা ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে এটা মনে রাখো ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে কি প্রণালী আছে এ ধরনের কোশ্চেন তোমরা নিশ্চয়ই পড়েছ আশা করি ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে প্রণালী আছে সেটা কি জিব্রাটাল প্রণালী এটা মনে রাখো একই সঙ্গে জিব্রাটার এটা গুরুত্বপূর্ণ একটা তথ্য ওকে নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ ঝাড়খণ্ডের কোডারমা জায়গাটি কি জন্য বিখ্যাত দেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ঝাড়খণ্ডের কোডারমা জায়গাটি কি জন্য জন্য বিখ্যাত বিখ্যাত দেখো এটা এটা একটা একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে এখানে ওকে আর তোমরা জানো অভ্র যদি বলো ভারতের সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায় সেটা মনে রাখতে পারো অন্ধ্রপ্রদেশে এটা মনে রাখো অন্ধ্রপ্রদেশে ভারতের সবচেয়ে অভ্র বেশি পাওয়া যায় তারপরে কোথায় তারপরে রাজস্থান ওকে রাজস্থান আর তারপরে বিহার তারপরে ঝাড়খন্ড এই তথ্যগুলো মনে রাখো অন্ধ্রপ্রদেশের সবচেয়ে বেশি অপ্রুকাজে আর এই ঝাড়খণ্ডের কোডারমাকে কি বলা হয় সেটাও মনে রাখতে মাইকা সিটি বলা হয় একে বলা হয় মাইকা সিটি মাইকা সিটি বলা হয় ঝাড়খণ্ডের কোডারমা ওকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডস আগে যেটা বলেছি তোমাদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তারাও এখানে ভিডিও দেখতে পারে এবং তাদের এক্সামও ভালো হয় চলো দেখে নিয়ে যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ মাইথনবাদ নদীর উপর অবস্থিত দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তোমরা আশা করি জানবে এর নদী নদী আর নদী সম্পর্কে আরেকটু তথ্য মনে রাখো বরাকর নদী যেটা ঝাড়খণ্ডের এটা মনে রাখো ঝাড়খণ্ডের ছোট নাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে তোমরা নিশ্চয়ই জানো ঝাড়খণ্ডের ছোট নাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে আর কত সেটা মনে রাখতে হবে দুশো পঁচিশ কিলোমিটারের দৈর্ঘ্য ওকে আর এই বার্তা কত সালে ওপেন হয়েছে সেটা মনে রাখতে হবে ওপেন হয়েছে সেটা মনে রাখো আর একই সঙ্গে মনে রাখতে পারো এই বরাকর নদী কার উপনদী সেটা মনে রাখতে হবে এটা দামোদরের উপনদী দামোদর ওকে দামোদরের উপনদী আর এছাড়াও বার্তার উচ্চতা কত সেটা মনে রাখতে হবে পঞ্চাশ মিটার বার্তার উচ্চতা ওকে আর দেখো নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ ম্যানহাটান পরিকল্পনা কি উদ্দেশ্যে করা হয়েছিল দেখো এটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ম্যানহাটান পরিকল্পনা কি উদ্দেশ্য করা হয়েছিল এটা এটা দেখো প্রথমে মনে এটা কবে শুরু হয়েছিল উনিশশো শুরু হয়েছিল এটা ওকে কতদিন পর্যন্ত এই পরিকল্পনা চলেছিল সেটা মনে তো রাখতে সাল পর্যন্ত উনিশশো সাল পর্যন্ত এটা চলেছিল কে শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র সেটা মনে রাখো মার্কিন যুক্তরাষ্ট্র করেছিল খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আশা করি তোমরা ভালো করে শুনবে মার্কিন যুক্তরাষ্ট্র শুরু করেছিল এবং একে একে সাহায্য করেছিল ওকে সাহায্য করেছিল দেখো এর উদ্দেশ্য কি সেটা গুরুত্বপূর্ণ এর উদ্দেশ্য হল পরমাণু বোমা সৃষ্টি করা পরমাণু পরমাণু বোমা সৃষ্টি করা এর উদ্দেশ্য ছিল ওকে আর এছাড়াও আর একটা মনে রাখো এই পরমাণু এই ম্যানহাটান পরিকল্পনার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়েছিল এটা মনে রাখতে পারো আর এছাড়াও পরমাণু বোমার ফাদার কাকে হয় অর্থাৎ অ্যাটমিক বোমার ফাদার কাকে বলা হয় এটা মনে রাখতে পারো অ্যাটমিক বোমের অ্যাটমিক বোমার ফাদার কাকে বলা হয় একই সঙ্গে মনে রাখতে পারো দেখো এটাও গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তো এটা অ্যান্সার কি যাবে রবার্ট এটা মনে রাখো রবার্ট ওপেন হেইমারকে বলা হয় রবার্ট ওপেন হেইমারকে বলা হয় অ্যাটমিক বোমার তো তোমাদের কাছে আমি কোশ্চেন দেখে যাচ্ছি যে হাইড্রোজেন বোমার ফাদার কাকে বলা হয় তোমরা অবশ্যই কমেন্সে আমাকে জানাবে ওকে দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি দেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দেখো এটার অ্যান্স কী হয়ে যাবে এটা অ্যান্সার হয়ে যাবে সিদ্ধপাং এটা অ্যান্সার হয়ে যাবে সিদ্ধপাং ওকে দেখো সিদ্ধপাং যদি বলো সিদ্ধভাংটা কোথায় অবস্থিত সেটা মনে এটা দার্জিলিং অবস্থিত দার্জিলিং ওকে দার্জিলিং আর দার্জিলিং থেকে কতটা দূরে সেটা মনে একটা হলো বারো কিলোমিটার দূরে অবস্থিত সিদ্ধাপাম ওকে দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো নেক্সট কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়া জিন্দাবাদ ধনী প্রথম কে তুলে দেখো খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আর তোমরা আশা করবে এটা সকলেই যেন খুব ইজি কোয়েশ্চেন এটা অ্যান্সার কি হয়ে যাবে ভগৎ সিং এটা অ্যান্সার হয়ে যাবে ভগৎ সিং ওকে তো ভগৎ সিং দেখো এটা কবে এই ধ্বনি তুলেছিল সেটা গুরুত্বপূর্ণ তথ্য তো কবে তুলেছিল দেখো সেটা মনে রাখো উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালের এপ্রিল মাসে দেখো তো উনিশশো সালে এপ্রিল মাসে কি হয়েছিল দেখো উনিশশো সালের এপ্রিল মাসে দিল্লিতে দেখো দিল্লির আইন সভায় দেখো দিল্লির আইন পরিষদের সরি আইন পরিষদে আইন পরিষদে বোমা হামলা করেছিল এটা মনে রাখো বোমা হামলা করেছিল আইন পরিষদে কে হামলা করেছিল ভগৎ সিং আর ভগৎ সিং এর সঙ্গে সহযোগিতা কে করেছিল সেটা গুরুত্বপূর্ণ তথ্য মনে বি কে দত্ত বিকে দত্ত সেই সময় ভগৎ সিং কে সাহায্য করেছিল এই দিল্লির আইন পরিষদের বোমা হামলা আর এই বোমা হামলার পরেই ভগৎ সিং চিৎকার করে বলেছিল ইনকিলাব জিন্দাবাদ তো তথ্যটা গুরুত্বপূর্ণ মনে রাখো আর এই ইনক্লাব জিন্দাবাদ কে নির্মিত করেছিল সেটা মনে রাখো এই ধরনের কোশ্চেন তোমরা পেয়ে যেতে পারো নির্মিত করেছিল কিন্তু উনিশশো একুশ সালে উনিশশো একুশ সালে কে করেছিল মৌলানা হাসাদ এটা মনে রাখো মৌলানা মৌলানা হাসাদ তো মৌলানা হাসাদ এটা নির্মিত করেছিল এবং ভগৎ সিং এটা প্রচলিত করেছিল ওকে নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কলকাতায় জাতীয় গ্রন্থাগার কবে প্রতিষ্ঠা হয় দেখো এটা গুরুত্বপূর্ণ তথ্য কলকাতায় জাতীয় গ্রন্থাগার এটা কত আঠারোশো ছত্রিশে প্রতিষ্ঠা হয় একই সঙ্গে তোমরা মনে রাখতে পারো আঠারোশো আগের বছর আগের বছর কি হয়েছিল কলকাতায় মেডিকেল কলেজ হয়েছিল তোমরা নিশ্চয়ই সকলেই জানো কলকাতায় মেডিকেল কলেজ যেটা বহুবার পরীক্ষায় এসেছে মনে রাখো মেডিকেল কলেজ আঠারোশো পঁয়ত্রিশ হয়েছে তো এই সময় পরীক্ষায় এই ধরনের কোশ্চেনও তোমরা পেয়ে যেতে পারো এই সময় গভর্নর বাংলার শেষ গভর্নর জেনারেল গেছিল দেখো বাংলা সেই সময় বাংলার শেষ গভর্নর জেনারেল ছিল শেষ গভর্নর জেনারেল ছিল তো বাংলাদেশের গভর্নর জেনারেল তোমরা নিচে জানো বাংলাদেশের গভর্নর জেনারেল কে তো এটাও গুরুত্বপূর্ণ তথ্য লর্ড উইলিয়াম একই সঙ্গে মনে রাখো লর্ড উইলিয়াম বেন্টিং ছিল লর্ড উইলিয়াম বেন্টিং আর এই লর্ড উইলিয়াম বেন্টিংই কিন্তু ভারতের প্রথম এটাও মনে রাখতে পারো ভারতের প্রথম গভর্নর জেনারেল ভারতের প্রথম গভর্নর জেনারেল তো একই সঙ্গে মনে রাখো ভারতের প্রথম গভর্নর জেনারেল কে লর্ড উইলিয়াম বেন্টিং তো এই লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দেখো কেন গুরুত্বপূর্ণ এই সময় মেডিকেল কলেজ হয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এছাড়াও আর এই সময় ইংরাজি শিক্ষার প্রবর্তন হয়েছিল একই সঙ্গে মনে রাখো তো ইংরাজি শিক্ষার প্রবর্তন কে করেছিল শিক্ষার প্রবর্তন করেছিল লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম আর কি করেছিল এছাড়াও মনে রাখতে হবে সতীদাহ প্রথা রোধ করেছিল এটা গুরুত্বপূর্ণ একটা তথ্য মনে রাখো সতীদাহ প্রথা কে রদ করেছিল সতীদাহ প্রথা রদ করেছিল লর্ড উইলিয়াম বেন্টিং আর একই সঙ্গে তাহলে এই সবগুলো তথ্য মনে রাখো কলকাতার জাতীয় গ্রন্থাগার মেডিকেল কলেজ শিক্ষা করলো এবং সতীদাহ প্রথা সবগুলো গুরুত্বপূর্ণ সবগুলো মনে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ আরব সাগরের রানী কাকে বলা হয় দেখো খুব ইজি কোশ্চেন আশা করি অনেকেই জানো আরব সাগরের রানী বলা হয় কোচিন কে কোচিনকে বলা হয় আরব সাগরের রানী আর কোচিন তোমরা নিশ্চয় সকলে জানো কোচিন কোথায় কেরালাতে কেরালাতে অবস্থিত কোচিন ওকে দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ তালচে তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত দেখো এটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে থার্মাল পাওয়ার প্ল্যান্ট নিয়ে বলছে তো এটা आंसर কি যাবে ওড়িশা এটা आंसर হয়ে যাবে ওড়িশা ওকে আর এটার ক্যাপাসিটি কত সেটা মনে রাখতে পারো এটার ক্যাপাসিটি এ ধরনের কোশ্চেন পেতে পারো ক্যাপাসিটি ওকে এর ক্যাপাসিটি হলো 460 মেগাওয়াট 460 মেগাওয়াট ওকে আর এছাড়াও আরেক এখানে তালচে তাপবিদ্যুৎ জেনে গেলে ওড়িশা যদি বলতো ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটা তাহলে মনে রাখতে পারো মধ্যপ্রদেশে অবস্থিত মধ্যপ্রদেশে ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র সেটার নাম কি সেটার নাম বিন্ধাঞ্চল এটা মনে রাখতে পারো বৃন্ধ্যাঞ্চল হল ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র ওকে এটার ক্যাপাসিটি কত এটার ক্যাপাসিটি মনে রাখতে এটার ক্যাপাসিটি চার হাজার সাতশো ষাট মেগাওয়াট ওকে আর তোমরা জানো আমাদের পশ্চিমবঙ্গে একটা আছে পশ্চিমবঙ্গে কি আছে কোলাঘাট এটা মনে রাখতে পারো কোলাঘাট কোলাঘাট কোথায় মেদিনীপুর অবস্থিত মেদিনীপুরে কোলাঘাট পূর্ব মেদিনীপুরে আর এর ক্যাপাসিটি বারোশো ষাট মেগাওয়াট একই সঙ্গে সবগুলো মনে রাখতে পারো ওকে নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ ঔরঙ্গজেব কাকে পার্বত্য মসিদ বলে অভিহিত করেছে দেখো এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো সবার প্রথমে মনে রাখো ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের টাইম পিরিয়ড টা মনে রাখতে পারো ঔরঙ্গজেবের টাইম পিরিয়ড হলো ষোলোশো আটান্ন থেকে ষোলোশো আটান্ন থেকে সতেরোশো সাত অর্থাৎ সতেরোশো সাত কিন্তু ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল এটা মনে রাখতে পারো ওকে আর কাকে বলেছে পার্বত্য মৌসিক সেটা হলো শিবাজি কে বলেছে ওকে তো টাইম শিবাজী থেকে কত ঠ থেকে ষোলশো আশি হলো শিবাজি টাইম পিরিয়ড ওকে আর দেখো ঔরঙ্গজেব শিবাজি কে বলেছিল পার্বত্য মৌসিক ঔরঙ্গজেবকে কি বলা হয় এটা মনে রাখতে পারো ঔরঙ্গজেবকে বলা হয় জিন্দা পীর এটাও মনে রাখতে পারোজেবকে বলা হয় জিন্দা এই জিন্দা কারা বলেছে সেটা মনে রাখতে হবে একই সঙ্গে মুসলিমরা বলেছে অর্থাৎ মুসলমানরা ওকে জিন্দা পীর বলতো ওকে আর এছাড়া ঔরঙ্গজেব তোমরা জানো তেগ বাহাদুরকে হত্যা করেছে এটাও খুব গুরুত্বপূর্ণ তেগ বাহাদুরকে হত্যা করেছিলকে তেগ বাহাদুরকে হত্যা করেছিল ঔরঙ্গজেব আর তেগ বাহাদুর তোমরা জানো নবম গুরু ওকে কবে হত্যা করেছিল সেটা মনে রাখো পঁচাত্তর সালে তেগ বাহাদুরকে হত্যা করেছিল ওকে আর শিবাজীর সঙ্গে আর একটা তথ্য এখানে মনে রাখো শিবাজীর সঙ্গে ষোলোশো পঁচাত্তর এটা মনে রাখো এটা গুরুত্বপূর্ণ শিবাজীর সঙ্গে পুরন্দরের সন্ধি হয়েছিল এটা গুরুত্বপূর্ণ একটা তথ্য মনে রাখো তোমরা শিবাজীর সঙ্গে পুরন্দরের সন্ধি হয়েছিল পুরন্দরের সন্ধি কার হয়েছিল পুরন্দরের সন্ধি তোমরা আমাকে কমেন্টসে জানাবে ওকে নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ ভারতের প্রথম শুল্ক মুক্ত বন্দর কোনটি দেখো এটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন শুল্ক মুক্ত বন্দর তো এটা অ্যানসার কি যাবে আশা করবো তোমরা সকলেই জানবে এটা অ্যান্সার হয়ে যাবে কান্দালা 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 বলতে কোথায় এটাকে বলা হয় দিন দয়ালও বলতে পারো দিন দয়াল তো দিন দয়াল কোথায় এটা গুজরাটে অবস্থিত ওকে এটা মনে রাখো গুজরাটে আর এছাড়া আর একটা একই সঙ্গে এখান থেকে মনে রাখতে পারো যে ভারতের লার্জেস্ট ভারতের লার্জেস্ট পোর্ট যদি বলে তাহলে অ্যান্সার কি হতো অ্যান্সার হয়ে যেত কিন্তু জওহরলাল নেহেরু পোর্ট তোমরা জানো জওহরলাল নেহেরু পোর্ট হলো ভারতের লার্জেস্ট পোর্ট ওকে নেহেরু পোর্ট ওকে আর এছাড়াও তোমরা যেন ভারতে মোট কটা ফোর্ট আছে ভারতে বারোটা গভর্নমেন্ট গভর্নমেন্ট ফোর্ট আছে আর একটা তোমরা যেন কর্পোরেট পোর্ট আছে সেটা কি সেটা হলো এন্নোর যেটা চেন্নাইয়ে অবস্থিত এন্নোর পোর্ট এন্নোর ওকে এটাও গুরুত্বপূর্ণ একটা তথ্য ওকে দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ মুশিদ কুলিখার বাল্য নাম কি দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন মুশিদ কুলিখা তোমরা তোমরা সকলেই পরিচিত মুশিদ কে ছিল যদি বলো তো বাংলার প্রথম স্বাধীন নবাব তোমরা জানো বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিল বাংলার প্রথম স্বাধীন নবাব ছিল মুশিদ কুলিখা এটা গুরুত্বপূর্ণ আর মুশিদ কুলিকার টাইম পিরিয়ডটা মনে রাখো মুশিদ কুলিখার টাইম পিরিয়ড কত সতেরোশো সতেরো থেকে সতেরোশো সতেরো থেকে সতেরোশো সাতাশ মুর্শিদ কলিখার টাইম আর এর ঠিক উল্টো যদি বলতো বাংলার শেষ স্বাধীন নবাব কে তো তোমরা নিশ্চয়ই জানো বাংলার শেষ স্বাধীন নবাব ছিল কে মীর কাসিম মীর কাসিম এটাও একই সঙ্গে মনে রাখো বাংলার শেষ স্বাধীন আর মীর কাসিমের টাইম পিরিয়ড তোমরা নিশ্চয়ই জানো সতেরোশো ষাট থেকে সতেরোশো তেষট্টি হলো মীর কাসিমের টাইম পিরিয়ড আর এই মীর কাসিমের সময় তোমরা জানো বক্সারের যুদ্ধ হয়েছিল তো বক্সারের যুদ্ধ কততে হয়েছিল সতেরোশো চৌষট্টিতে হয়েছিল একই সঙ্গে সবগুলো মনে রাখো আর মুর্শিদ খুলিকা তাহলে বাল্য নাম এখানে কোশ্চেন বাল্য নাম কি মোহাম্মদ খাদি এটা মনে রাখো মহম্মদ মোহাম্মদ খাদি হলো মিরকা মুর্শিদ কুলিখার বাল্য নাম ওকে আর মুর্শিদ কুলিখা তার রাজধানী কোথা থেকে কোথায় নিয়ে গেছিল এটা মনে তার রাজধানী ঢাকা থেকে তার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ নিয়ে গেছিল এই ধরনের তোমরা পেয়ে যেতে পারো মুর্শিদাবাদে নিয়ে গেছিল কুলিকা ঢাকা থেকে মুর্শিদাবাদে তার রাজধানী নিয়ে গেছিল আর এই মীর কাসিম কি করেছিল তার রাজধানী এটা মনে রাখতে পারো মীর কাসিম করেছিল মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ থেকে কোথায় নিয়ে গেছিল মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে নিয়ে গেছিল এটাও মনে রাখো একই সঙ্গে মুঙ্গেরে তার রাজধানী নিয়ে গেছিল ওকে নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ ভারতের কোন প্রধানমন্ত্রী কর্মরত অবস্থায় মারা যায় দেখো এটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ভারতের কোন প্রধানমন্ত্রী দেখো ভারতের প্রথম প্রধানমন্ত্রী তোমরা জানো নেহেরু নেহেরুই কর্মরত অবস্থায় মারা যায় তোমরা জানো তো নেহেরু প্রথম প্রধানমন্ত্রী তোমরা জানো নেহেরু টাইম পিরিয়ড মনে রাখো উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো থেকে উনিশশো উনিশশো সাল পর্যন্ত অর্থাৎ কত বছর সতেরো বছর রাজত্ব করেছিল তাহলে ভাবো আর তার মারা যায় ডেটটা সেটা মনে রাখো কবে মারা গেছে উনিশশো

আর লাল বাহাদুর কবে মারা গেছে সেটা মনে রাখো উনিশশো ছেষট্টিতে দ্বিতীয় প্রধানমন্ত্রী কর্মরত অবস্থায় মারা গেছে ওকে আর এই লাল বাহাদুর শাস্ত্রী তোমাদের বলেছিলাম যার সমাধি কোথায় আছে বিজয়ঘাট নিচে মনে আছে তোমাদের আশা করবো বিজয়ঘাটে যার সমাধি আছে এছাড়াও এছাড়াও তোমরা যেন ইন্দিরা গান্ধী যে কর্মরত অবস্থায় মারা যায় ইন্দিরা গান্ধী ওকে ইন্দিরা গান্ধী কর্মরত অবস্থায় ইন্দিরা গান্ধী কবে মারা গেছে সেটা মনে রাখতে হলো উনিশশো চুরাশিতে উনিশশো চুরাশিতে মারা গেছে আর ইন্দিরা গান্ধীর সমাধি কোথায় আছে শক্তিস্তল সবগুলো মনে রাখো একই সঙ্গে শক্তিস্থলে আছে ইন্দিরা গান্ধীর সমাধি ওকে নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কোয়াক শহরকে এলাহাবাদ নামকরণ করেছে কে এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন শহরকে এলাহাবাদ নামকরণ করেছে আকবর আকবর করেছে ওকে আকবর কবে করেছে সেটা মনে রাখো আকবর করেছে এটা আকবর পনেরোশো পঁচাত্তর সালে এটা করেছে পনেরোশো পঁচাত্তর সালে কোয়াককে এলাহাবাদ নাম দিয়েছে এছাড়াও আকবরের টাইম পিরিয়ড তোমরা নিশ্চয়ই জানো পনেরোশো ছাপ্পান্ন এটাকে বহুবার বলেছি পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ হলো আকবরের টাইম পিরিয়ড ষোলোশো পাঁচে আকবর মারা গেছিলো আকবরের সমাধি তোমাদের আগে বলেছিলাম সমাধি কোথায় আছে এটা মনে আশা করি আগ্রার সেকেন্ড আকবরের সমাধি আছে আর এছাড়াও তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম আকবরের ব্যক্তিগত চিকিৎসকের নাম কি হাকিম আলী আশা করি তোমাদের সকলে মনে আছে হাকিম আলী হলো আকবরের ব্যক্তিগত চিকিৎসক আর তোমরা জানো আকবর কবে সিংহাসনে বসলো সেটা মনে রাখো পনেরোশো ছাপ্পান্ন সালে এটা গুরুত্বপূর্ণ তথ্য পনেরোশো ছাপ্পান্ন সালের চোদ্দই ডেটটা দেখো খুব সুন্দর ডেট মনে রাখবে ফেব্রুয়ারি সিংহাসনে বসলো অর্থাৎ মাত্র বছর 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 এটা মনে রাখো মাস বয়স সিংহাসনে বসেছিল আর সিংহাসনে বসেই তার প্রথম যুদ্ধ কি ছিল তোমরা নিশ্চয়ই জানো পানিপথের পানিপথের দ্বিতীয় যুদ্ধ পানিপথের দ্বিতীয় যুদ্ধ তো পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার সঙ্গে হয়েছিল তোমরা জানো আদিল শাহের সেনাপতির সঙ্গে হয়েছিল এটা মনে রাখো আদিল শাহের আদিল শাহের সেনাপতি আদিল শাহের সেনাপতি তোমরা জানো কে আদিল শাহের সেনাপতি হিমু হিমুর সঙ্গে হয়েছিল হিমুর সঙ্গে হয়েছিল হিমু ওকে তো প্রত্যেকটা তথ্য গুরুত্বপূর্ণ আর আকবরের তোমাদের আগে বলেছিলাম আকবরের শেষ অভিযান তোমরা জানো খানদেশ খানদেশ ছিল তার শেষ অভিযান যেটা বলেছিলাম আগে ভিডিওতে ষোলোশো এক সালে আর এই ষোলোশো এক সালে কি করেছিল আশীর্বাদ দুর্গ জয় করেছিল ওকে আশীর্বাদ দুর্গ তো প্রত্যেকটা তথ্য মনে রাখো সবগুলোই গুরুত্বপূর্ণ ওকে ভিডিওটি শেয়ার করো যাতে প্রচুর পরিমাণে পৌঁছায় এবং তাদের ভালো হয় চলো দেখে নিয়ে কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার কথা কত নাম্বার ধারাতে বলা আছে দেখো এটাও গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার কথা কত নাম্বার ধারাতে বলা আছে এটা অ্যান্সার হয়ে যাবে নাম্বার ধারাতে বলা আছে ধারা আর আরান্ন নাম্বার ধারা কত নাম্বার পাটি আছে তো এটা মনে রাখতে আরো পার্ট ফোরে আছে তোমরা যেন পাঠ করে কি বলা আছে করে বলা আছে নির্দেশমূলক নীতি এটা মনে রাখতে নির্দেশমূলক নীতি বলা আছে এই নির্দেশমূলক নীতি কত থেকে কত ধারা সেটা মনে রাখতে পারো এটা ছত্রিশ নির্দেশমূলক নীতি আর নির্দেশমূলক নীতি কোথা থেকে নেওয়া হয়েছে সেটা মনে রাখতে হবে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে আয়ারল্যান্ড আর তোমরা এটাও মনে রাখো একই সঙ্গে আয়ারল্যান্ড থেকে আর কি নেওয়া হয়েছে নির্দেশমূলক নীতি ছাড়া আর নেওয়া হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন এটা মনে রাখতে হবে রাষ্ট্রপতি নির্বাচনও কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে আর এই রাষ্ট্রপতি নির্বাচন কত নম্বর ধারাতে বলা আছে সেটাও একই সঙ্গে মনে রাখো এটা চুয়ান্ন নম্বর চুয়ান্ন নম্বর ধারাতে বলা আছে রাষ্ট্রপতি নির্বাচনের কথা চুয়ান্ন নম্বর ধারাতে ওকে সবগুলো তথ্য মনে রাখো আর দেখো এখানে আরেকটা তথ্য মনে রাখো এই নির্দেশমূলক নীতির উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য এটা মনে রাখতে এর উদ্দেশ্য হলো জনকল্যাণ জনকল্যাণ এটার উদ্দেশ্য এটা মনে রাখতে উদ্দেশ্য হলো জনকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা জনকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলো নির্দেশমূলক নীতি মূল উদ্দেশ্য আর ইকান্ন নাম্বার ধারা আর ইকান্ন নাম্বার এ কনফিউজ হবে না ইকান্ন এতে কি বলা আছে এটা মনে রাখো ইকান্ন এতে কিন্তু মৌলিক কর্তব্যের কথা বলা আছে মৌলিক মৌলিক কর্তব্যর কথা বলা আছে কিন্তু ইকান্ন এ আর মৌলিক কর্তব্য তোমরা জানো রাশিয়া থেকে নেওয়া হয়েছে রাশিয়া আর এটা মনে রাখো যে ইকান্ন এ অর্থাৎ মৌলিক কর্তব্য ভারতের সংবিধানের প্রথমে কিন্তু ছিল না এটাও মনে রাখবে ভারতের সংবিধানের প্রথমে ছিল না এটা কিন্তু উনিশশো ছিয়াত্তরে উনিশশো ছিয়াত্তরে তম সংশোধনের মাধ্যমে বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে এটা অ্যাড করা হয়েছে আর মৌলিক কর্তব্য তোমাদের এর আগে বলেছিলাম মৌলিক কর্তব্য দশটা কিন্তু পরে আরেকটা অ্যাড করা হয়েছে তাহলে বর্তমান কটা এগারোটা আর এই নতুনটি যে অ্যাড করা হয়েছে সেটা কবে অ্যাড করা হয়েছে এ ধরনের কোশ্চেন তোমরা পাবে দু দু সালে অ্যাড করা হয়েছে দু হাজার দু সালে ছিয়াত্তি ছিয়াশিতম সংশোধনের এটা অ্যাড করা হয়েছে তাহলে বর্তমান কটা এগারোটা ওকে নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছো লোকসভার স্বাভাবিক কার্যকাল কত বছরের জন্য হয় দেখো এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা ইজি কোশ্চেন লোকসভার স্বাভাবিক কার্যকাল হয় পাঁচ বছরের জন্য পাঁচ বছরের জন্য কিন্তু দেখো রাষ্ট্রপতি ইচ্ছা করলে এটা পাঁচ বছরের আগে ভেঙে দিতে পারে এটা মনে তো রাষ্ট্রপতি ইচ্ছাতে রাষ্ট্রপতির ইচ্ছাতেই পাঁচ বছরের আগে এটা ভেঙে দিতে পারে এটা মনে রাখতে পারো একই সঙ্গে ওকে আর এছাড়াও লোকসভাকে কি বলা হয় তোমরা জানো লোকসভাকে বলা হয় নিম্নকক্ষ তোমরা নিশ্চয়ই জানো নিম্নকক্ষ বলা হয় লোকসভা হওয়ার জন্য লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স অবছর পঁচিশ বছর লাগে এটাও জানো নিশ্চয়ই আর লোকসভা দেখো আর একটা তোমরা লোকসভার সর্বোচ্চ আসন গত পাঁচশো বাহান্ন জন এই পাঁচশো বাহান্ন জনের মধ্যে তোমরা যেন পাঁচশো তিরিশ জন রাজ্য থেকে হয় জন কেন্দ্রশাসিত অঞ্চল এবং দুজন রাষ্ট্রপতি নির্বাচন করে কিন্তু বর্তমান পাঁচশো পঁয়তাল্লিশ প্রথম অর্থ বিল কোথায় প্রথম পেশ করা হয় অর্থ বিল কিন্তু প্রথমে লোকসভাতেই পেশ করা হয় অর্থ বিল কত নম্বর ধারাতে বলা আছে এটা মনে রাখো একশো দশ নম্বর ধারাতে অর্থ বিলের কথা বলা আছে এই ধারাটা খুব গুরুত্বপূর্ণ ভালো করে মনে রাখবে পরীক্ষায় বহুবার এসছে আর লোকসভায় কে করে স্পিকার তোমরা জানো স্পিকার লোকসভায় সভাপতিত্ব করে স্পিকার কত নম্বর ধারাতে বলা আছে নাইনটি থ্রি আর তিরানব্বই নম্বর ধারাতে স্পিকারের কথা বলা আছে বর্তমান স্পিকার কে জানো বর্তমান স্পিকার কোনটা আছে সুমিতা মহাজন আর এই সুমিতা মহাজন কিন্তু আমাদের দ্বিতীয় মহিলা স্পিকার এটা মনে রাখতে পারো দ্বিতীয় মহিলা স্পিকার হলো সুমিতা মহাজন আর প্রথম মহিলা তোমরা নিশ্চয়ই জানো মীরা কুমার প্রথম মহিলা স্পিকার ওকে নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ নগরপালিকা বিল কত সালে পাস দেখো নগরপালিকা বিল এটা পাস হয় কবে সেটা মনে রাখো এটা প্রথমে এটা আনা হয়েছিল এই বিলটা সবার প্রথমে আনা হয়েছিল নাইনটিন এটা মনে রাখো নাইনটিন এই বিলটা পঁয়ষট্টিতম সংশোধনের মাধ্যমে প্রথম আনা হয়েছিল পঁয়ষট্টিতম সংশোধনের মাধ্যমে আর এই সময় প্রধানমন্ত্রীকে ছিল রাজীব গান্ধী মনে রাখো রাজীব গান্ধীর সময় এটা আনা হয়েছিল আর এই সময় তখন এটা রাজ্যসভায় এই বিলটা প্রত্যাখ্যান করা হয়েছিল অর্থাৎ পাস হয়নি পরে কবে পাস হলো সেটা মনে রাখো পরে উনিশশো সালে ১৯৯২ সালে সেই সময় প্রধানমন্ত্রীকে ছিল সেই সময় প্রধানমন্ত্রী ছিল নরসিমা রাও নরসিমা রাও এই নরসীমা রায়ের সময় নরসীমা রায়ের সময় এই বিলটা আনা হলো এবং মনে রাখো এ কত নম্বর সংসদের মাধ্যমে আনা হয়েছে এটা মনে করো চুয়াত্তরতম সংশোধনীর মাধ্যমে আনা হয়েছিল আর এটা পাস হয়ে গেবে সেটা মনে রাখো পাস হয় তার পরের বছর এই ফার্স্ট জুন ফার্স্ট জুন এটা পাশ হয় কার্যকারী হয় এটা মনে রাখো ওকে সেটা জানলে তাহলে পাস লোকাবে এটা মনে রাখো আর এই বিলটার মূল উদ্দেশ্য কি সেটা গুরুত্বপূর্ণ দেখো বিলটার সম্পর্কে জানো উদ্দেশ্য সম্পর্কেও জানা তোমাদের পর্যন্ত এই বিলটার উদ্দেশ্য কি সেটা মনে রাখো একই সঙ্গে এই বিলটার উদ্দেশ্য হলো পৌর সংস্থাগুলো এটা মনে রাখো পৌর সংস্থাগুলো পৌর সংস্থাগুলো কি করা সাংবিধানিক সাংবিধানিক স্বীকৃতির মাধ্যমে শক্তিশালী করা এর উদ্দেশ্য ছিল পৌরসভার শক্তিশালী করা ওকে তাহলে মনে রাখো প্রত্যেকটা তথ্য মনে রাখো এবং প্রত্যেকটা তথ্য গুরুত্বপূর্ণ ওকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের ফেস থাকলে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পায় এবং তাদের এক্সামও ভালো হয় ওকে চলো দেখে নিয়ে যায় পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ নাথুলা গিরিপাত কোথায় অবস্থিত দেখো এটা খুব গুরুত্বপূর্ণ গিরিপথ দিয়ে কোশ্চেন তো এটা কোথায় তোমরা সকলেই জানবে আশা করি সিকিমে অবস্থিত সিকিমে নাথুলা গিরিপাত অবস্থিত ওকে নাথুলা গিরিপাত কার সঙ্গে কোথায় সংযোগ করেছে সে ধরনের কোশ্চেন সিকিমের সঙ্গে এটা মনে রাখো সিকিমের সঙ্গে চীনের সংযোগস্থল স্থাপন করেছে চীনের তিব্বতের অংশ সেটা মনে রাখতে হবে তিব্বতের অংশ সংযোগ স্থাপন করেছে আর এছাড়াও মনে রাখো সিকিমে আর কি গিরিপথ আছে সেটাও একই সঙ্গে মনে রাখতে হবে সিকিমে আর একটা আছে সেটা হলো জিলেপা এটা মনে রাখো কার মধ্যে সংযোগ স্থাপন করেছে সেটা মনে রাখো এটা পশ্চিমবঙ্গের তোমরা জানো পশ্চিমবঙ্গের কালিম্পং পশ্চিমবঙ্গের কালিম্পং ওকে কালিম্পং এর সঙ্গে কার সংযোগ স্থাপন করেছে লাসা আর লাসা তোমরা জানো লাসাও কিন্তু তিব্বতেরই অংশ ওকে দেখো আর তো তোমাদের কাছে আর তথ্য এখানে দিয়ে যাই তোমরা জানো উনিশশো সালে সিকিম একটা সিকিম পুনরাজ্যের লাভ করেছে পূর্ণ অধিকার লাভ করেছে মর্যাদা লাভ করেছে পূর্ণ এটাও মনে রাখবো একই সঙ্গে পুনরাজ্যের মর্যাদা লাভ করেছে সিকিম উনিশশো সালে আর কত নম্বর সংশোধনের মাধ্যমে লাভ করেছে তোমাদের আগে কোন একটা ভিডিওতে আমি বলেছি তোমরা কমেন্টসে আমাকে অবশ্যই জানাবে কত নম্বর সংশোধনের মাধ্যমে উনিশশো সালে সিকিম পুনরাজ্যের মর্যাদা লাভ করে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কত তোমার সংশোধনীর মাধ্যমে লোকসভার সংখ্যা বাড়ানো হয়েছে দেখো এটা খুব গুরুত্বপূর্ণ লোকসভা নিয়ে আমি একটু আগে তোমাদের অনেক তথ্য দিয়েছি আশা করি তোমরা প্রত্যেকটা তথ্য মনে রাখবে এখানে কোশ্চেন দেখো লোকসভার আসন সংখ্যা তোমরা নিশ্চয়ই জানো একটু আগে বলেছি লোকসভার আসন সংখ্যা পাঁচশো বাহান্ন যার মধ্যে পাঁচশো তিরিশ রাজ্য থেকে নেওয়া হয় কুড়ি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নেওয়া হয় দুজন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন করে দেখো আর এটা মনে রাখো তাহলে কত নম্বর সংশোধনী এটা অ্যান্সার হয়ে যাবে একত্রিশতম সংশোধনীর মাধ্যমে একত্রিশতম সংশোধনী যেটা উনিশশো তিয়াত্তর সালে হয়েছে এটা মনে রাখো উনিশশো তিয়াত্তর সালে হয়েছে আর দেখো আগে তাহলে লোকসভার আসন সংখ্যা কত ছিল এই তিয়াত্তরের আগে তিয়াত্তরের আগে মনে রাখো তিয়াত্তরের আগে লোকসভার আসন সংখ্যা ছিল পাঁচশো পঁচিশ আহ আর এখন তোমরা যেন পাঁচশো পঁয়তাল্লিশ জন এখন আসল লোকসভার মেম্বার আছে আর পাঁচশো পঁচিশ থেকে পাঁচশো পঁয়তাল্লিশ করা হয়েছিল এই সংশোধনীর মাধ্যমে আর তোমরা আর এর সঙ্গে সঙ্গে একই মনে অঞ্চলে তোমরা এখন দেখতে কিন্তু আগে এই এর আগে পঁচিশটা ছিল আর এই সংশোধনীর মাধ্যমে কেন্দ্রশাসিত অঞ্চল পঁচিশটা থেকে কুড়িটা করা হয় ওকে আর তোমরা যেন এই সংশোধনীর কথা যদি বলো সংশোধনী কোথা থেকে নেওয়া হয়েছে তোমরা নিশ্চয়ই জানো সংশোধনী সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে সাউথ আফ্রিকা থেকে সংশোধনী নেওয়া হয়েছে আর এই সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে আর সংশোধনী কত নাম্বার ধারাতে বলা আছে সেটা মনে সংশোধনী তিনশো আছে কত নাম্বার পাটে আছে বলা আছে আছে কত সেটা মনে হচ্ছে কুড়ি নাম্বার পাটে এবং তিনশো আটষট্টি নাম ধারাতে সংশোধনীর কথা বলা আছে ওকে পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কত নাম্বার ধারাতে শ্রমিকের জীবন ধারণের জন্য ন্যূনতম মজুরি দেওয়া প্রয়োজন বলা আছে দেখো এটাও ধারা নিয়ে কোশ্চেন তো ধারাগুলো খুবই ইম্পর্টেন্ট সবগুলো ধারা মনে রাখো দেখো এটা অ্যান্সার কে যাবে অ্যান্সার হয়ে যাবে 43 নম্বর ধারা 43 নাম্বার ধারাতে শ্রমিকদের জীবন ধারণের জন্য ন্যূনতম মজুরি দেওয়া প্রয়োজন এটা বলা আছে আর তিতাল্লিশ নির্দেশমূলক নীতির মধ্যে হচ্ছে তোমাদের আগেই বলেছি নির্দেশমূলক নীতি নির্দেশমূলক নীতি নিয়ে তোমাদের অনেক ক্ষেত্রে একটু বলেছি নির্দেশমূলক নীতি কত থেকে কত আছে ছত্রিশ থেকে একান্ন ছত্রিশ থেকে একান্ন নাম্বার ধারা হলো নির্দেশমূলক নীতি যেটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে এটা বলেছি আয়ারল্যান্ড থেকে ওকে আর এছাড়া মনে রাখো এই তিতাল্লিশ ছাড়াও আরো দুটো এই নির্দেশমূলক নীতির মধ্যে পরীক্ষায় খুব আসে সেটা হলো ধারাটা দেখো চল্লিশ নাম্বার ধারাতে কি আছে গ্রাম পঞ্চায়েতের কথা বলা আছে গ্রাম পঞ্চায়েতের কথা কত নাম্বার এছাড়াও আর একটা হলো আটচল্লিশের এ এই ধারাটাও খুব গুরুত্বপূর্ণ আটচল্লিশের এতে কি বলা আছে আটচল্লিশ এ এতে বলা আছে পরিবেশ উন্নয়নের কথা বলা আছে এটা মনে রাখো একই সঙ্গে পরিবেশ উন্নয়ন আর এছাড়াও বন্য পশু সংরক্ষণ এটা মনে রাখো বন্য পশু সংরক্ষণের কথা বলা আছে আটচল্লিশ এ নাম্বার ধারাতে প্রত্যেকটা ধারা গুরুত্বপূর্ণ সবগুলো মনে রাখো ওকে চলো দেখে নিয়ে কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ ইংরেজ বাজারে অবস্থিত দেখো খুব গুরুত্বপূর্ণ তো প্রথমে মনে রাখো বাজারটা কোথায় অবস্থিত এটা মালদাতে অবস্থিত ওকে মালদাতে অবস্থিত ইংরেজ বাজার তো এটা কোন দ্বিতীয় অবস্থিত অ্যানসার কি হবে অ্যানসার হয়ে যাবে মহানন্দা মহানন্দা আর মহানন্দা তোমরা জানো মহানন্দার দুর্ঘগত সেটা মনে রাখতে পারো একই সঙ্গে তিনশো ষাট তিনশো ষাট কিলোমিটার মহানন্দার দর্ঘ্য আর প্রত্যেকটা নদী যখনই পড়বে তোমরা উৎপত্তি অবশ্যই পড়ে রাখবে তো মহানন্দার উৎপত্তি কোথা থেকে হয়েছে এটা মনে রাখো মহানন্দার উৎপত্তি দার্জিলিং এ মনে রাখো দার্জিলিং এর দার্জিলিং এর মহা মহালিদ্দাম পাহাড় মহালিদ্দাম পাহাড় এই মহালিদ্দাম পাহাড়ে কোথা থেকে উৎপন্ন হয়েছে সেটা মনে রাখো একই সঙ্গে পাগলা ঝোড়া এটাও মনে রাখো পাগলা পাগলাঝোরা জলপ্রপাত থেকে উৎপন্ন হয়েছে পাগলাঝোরা জলপ্রপাত থেকে উৎপন্ন হয়েছে কি নদী মহানন্দা নদী ওকে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ যে ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতের কোন রাজ্যে প্রথম স্থান অধিকার করে দেখো প্রথমে মনে রাখো ম্যাঙ্গানিজ যেটা এম দ্বারা প্রকাশ করা হয় এম দ্বারা যার তোমরা প্রত্যেকটাই যেন আমি প্রত্যেকটাইকেই অ্যাটমিক নাম্বার তোমাদের বলে থাকি অ্যাটমিক নাম্বার কত ম্যাঙ্গানিজ এর 25 এটা মনে রাখো তো দেখো ভারতের কোন রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে आंसर কি যাবে মধ্যপ্রদেশ आंसर হয়ে যাবে মধ্যপ্রদেশ ওকে আর মধ্যপ্রদেশের কোথায় সেটা মনে রাখতে পারো বালাঘাটে পাওয়া যায় মধ্যপ্রদেশের বালাঘাট জায়গাটার নাম মনে রাখতে পারো বালাঘাট আর জব্বলপুর জব্বলপুর ওকে জব্বলপুর আর দেখো আর ম্যাঙ্গানিজ সম্পর্কে আরেকটা তথ্য মনে রাখো মধ্যপ্রদেশ ছাড়াও আর কোথায় পাওয়া যায় মহারাষ্ট্র মনে রাখতে পারো মহারাষ্ট্র মহারাষ্ট্র দ্বিতীয় স্থান অধিকার করে আর আর কোথায় আর আর তৃতীয় স্থান অধিকার করে মনে রাখো যে ম্যাঙ্গানিজের সঙ্গে অর্থাৎ এম এন এর সঙ্গে এফি অর্থাৎ লোহা মিশিয়ে লোহা মিশিয়ে কি প্রস্তুত করা হয় ম্যাঙ্গানিজ স্টিল প্রস্তুত করা হয় এটা মনে রাখো ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ স্টিল প্রস্তুত করা হয় এটা মনে রাখতে পারো ওকে দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ যে দীর্ঘ দৃষ্টি সমস্যার জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় দেখো প্রথমে মনে রাখো দৃষ্টি সমস্যাটা কেমন ধরনের সমস্যা সেটা মনে মনে রাখো রাখো এটাকে এটাকে বলা বলা হয় হয় হাইপার এটা হাইপার মেট্রোপিয়া বলে ওকে আর হাইপার মেট্রোপিয়া বলতে কি বুঝি সেটা মনে রাখো এটা বলতে বুঝি দূরের জিনিস দেখো এটা মনে রাখো দূরের জিনিস দূরের জিনিস আমরা কেমন দেখবো স্পষ্ট দেখবো দূরের জিনিস স্পষ্ট দেখব কিন্তু কাছের জিনিস কাছের জিনিস কি দেখবো কাছের জিনিস অস্পষ্ট দেখবো তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে হাইপার মেট্রোপিয়া বলতে কি বুঝি দূরের জিনিস স্পষ্ট দেখবো এবং কাছের জিনিস অস্পষ্ট দেখবো আর এর জন্য কি লেন্স ব্যবহার করবো এই সমস্যার জন্য আমরা উত্তর লেন্স ব্যবহার করবো উত্তর আর ঠিক তার উল্টো যদি বলতো সেটা একের সঙ্গে সেটাকে কি বলা হয় হর্ষদৃষ্টি একের সঙ্গে মনে রাখো হর্ষদৃষ্টি আর এই হর্ষদৃষ্টি আর এক নাম সেটা মনে রাখতে হলো মায়োপিয়া এটার আর এক নাম মায়োপিয়া আর এই মায়োপিয়া সমস্যা বলতে নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে ঠিক উল্টো হয়ে যাবে দূরের জিনিস কি দেখবো দূরের জিনিস অস্পষ্ট দেখব দূরের জিনিস অস্পষ্ট দেখব আর কাছের জিনিস কি দেখবো কাছের জিনিস স্পষ্ট দেখবো কাছের জিনিস স্পষ্ট দেখব তো এটাকে বলা হয় হস্তদৃষ্টি বা মায়োপিয়া আর এর জন্য কি লেন্স ব্যবহার করবো এর জন্য অবতর লেন্স ব্যবহার করবো ওকে সবগুলো তত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মনে রাখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং তোমাদের কিছু পরিমাণে শেয়ার করো চলো দেখে নিয়ে যায় পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ আর্ট অফ লিভিং এর প্রবক্তাকে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আর্ট অফ লিভিং এর প্রবক্তাকে তোমরা কমেন্টসে অবশ্যই আমাকে অ্যান্সার জানাবে প্রতিবারের মতো দুটো কোশ্চেন তোমাদের কাছে আমি রেখে যাই তোমরা অবশ্যই কমেন্টসে অ্যান্সার জানাবে আমার খুবই ভালো লাগবে তোমরা যদি সকলেই কমেন্টে অ্যান্সার জানাও ওকে আর ভিডিওটি কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টসে জানাতে পারো আর তোমরা যদি আরও ভিডিও পরীক্ষার আগে আরও ভিডিও পেতে চাও তোমরা অবশ্যই কমেন্টসে জানাতে পারো এবং ভিডিওটি যদি পাঁচ হাজার ভিউ চলে আসে আমি খুব শীঘ্রই তোমাদের জন্য আর একটা আর একটা ভিডিও আপলোড করবো ওকে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ভিডিওটি প্রচুর পরিমাণে তোমাদের ফ্রেন্ডস এখানে শেয়ার করো যাতে তাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং তাদের পরীক্ষাও ভালো হয় ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও গুড বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ইফ ইউ নট সাবস্ক্রাইব ইট প্লিজ সাবস্ক্রাইব ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ শেয়ার